বিশ্বে প্রথমবারের মতো মানব শরীরে প্রতিস্থাপিত হলো রোবোটিক হার্ট। সৌদি আরবে 16 বছরের এক কিশোরের শরীরে এটি প্রতিস্থাপন করা হয়। সৌদি আরবের কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে এই অস্ত্রোপচারের নেতৃত্ব দেন কার্ডিয়াক সার্জন ফেরাজ খলিল। অসুস্থ কিশোর হৃদরোগের স্টেজ 4 ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিশেষায়িত প্রতিষ্ঠানটি গত 4 দশক ধরে সফলভাবে অঙ্গ প্রতিস্থাপন করছে।